সর্বধর্ম স্বরূপিণি অবতার পরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমো নমঃ। জননীম সর্বাং দেবীম রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মেই তয়ৌ স্থিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমো শ্রীজ্যোতিরাজায় বিবেকানন্দ সূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনী তাপহারিণী। ঠাকুর মা স্বামীজিকে আভূমি প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে নির্ধারিত নির্বাচিত অংশ পাঠ করব। তার আগে একটু বলছি যে আজকে আমরা এই ৪০তম রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবানুরাগী ভক্ত সম্মেলনে দ্বিতীয় দিনে আমরা মিলিত হয়েছি। এখানে বিভিন্ন শুধু পূর্ব মেদিনীপুর নয়, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর মিলিয়ে যত রামকৃষ্ণ কেন্দ্র ভাবাদর্শের কেন্দ্র আছে বা ভাব প্রচারের কেন্দ্র আছে বা পাঠচক্র আছে তারা সবাই এখানে যোগদান করেছেন। সুতরাং এটা ধরে নিতে পারি যে এখানে সবাই রামকৃষ্ণ কথামৃত শ্রী শ্রী মায়ের কথা স্বামী শিষ্য সংবাদ সবাই পাঠ করেছে। তবুও নিয়ম অনুসারে এই আমাদের ভক্ত সম্মেলনে আমরা পাঠ করব। প্রথমে আমি এই রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠে যিনি মঠাধ্যক্ষ অধ্যক্ষ তথা সম্পাদক স্বামী সুতিসারানন্দজী মহারাজকে আভূমি প্রণাম জানাব এবং এতক্ষণ এখানে বসেছিলেন তিনি নেই, স্বামী জ্ঞানলোকানন্দজী তিনি গতকাল আমাদের সুন্দরভাবে বলেছেন যে আমাদের এই মানব জীবনে আমরা যেভাবে নিজেদেরকে পরিচালিত করছি সেখানে যদি আমরা একটু এই শ্রীরামকৃষ্ণ দেবে এবং শ্রী শ্রী মা সারদা এবং স্বামী বিবেকানন্দের উপদেশ পালন করি তাহলে অনেক কিছু থেকে আমরা রক্ষা পাবো এবং নিজের স্বরূপকে উপলব্ধি করতে পারবো। তাই তার সুভাষিত জীবন করা বইটিতে তিনি বিভিন্ন শ্লোকের মাধ্যমে আমাদের বুঝিয়ে দিয়েছেন যে কিভাবে আমাদের চলতে হবে, আমাদের নির্জন বাস করতে হবে, সাধু সঙ্গ করতে হবে, ব্যাকুলতা আনতে হবে, নিত্য অনিত্য বোধকে পার্থক্য করতে হবে, বস্তু অবস্তুর মধ্যে বিচার করতে হবে। এগুলোর মাধ্যমেই আমরা আমাদের ঈশ্বর লাভের পথ আমরা প্রশস্ত করতে পারব। মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। সুতরাং সেই জন্যে আমরা ভক্ত সম্মেলনে মিলিত হয়েছি। যারা এখানে মিলিত হয়েছেন সবাইকে আমি এই তমলুক রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে এবং আমাদের পাঠচক্র তাম্রলিপ্ত পশ্চিমাঞ্চল শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠচক্র যেটা ৩৪তম পাঠচক্র বার্ষিক অনুষ্ঠান বা প্রতিষ্ঠা দিবস আমরা পালন করেছি, দীর্ঘদিন ধরে আমরা এই পাঠচক্র চালিয়ে যাচ্ছি তমলুক রামকৃষ্ণ মঠ ও মিশনের সহায়তা। আমি আর বেশি সময় নেব না, কাজেই কারণ নির্ধারিত সময়ের মধ্যে আমাদের শেষ করতে হবে। রামকৃষ্ণ মিশনের নিয়মটাই সব থেকে বড় কথা, তাই আমি একটি অংশ এই প্রথম খণ্ডের পঞ্চম পরিচ্ছেদ আপনারা পড়েছেন সবাই। কালকে আমাদের স্বামী জ্ঞানানন্দজি যে শ্লোকটি দিয়ে শুরু করেছিলেন সেখানে গতকাল, আজকে আমি সেই অংশটি পঞ্চম পরিচ্ছেদে আছে ভক্তির উপায়, সেখানে তিনি এই পাঠচক্রে যে শ্লোকটির কথা বলেছেন এখানেও সেটি আছে, সেটি আমি পাঠ করছি। সংসারানব ঘরে য কর্ণধার স্বরূপক নমস্তু রামকৃষ্ণায় তস্মৈ শ্রী গুরবে নম। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীতম কলমসাপহম শবনমঙ্গলম শ্রীমদাততম ভুবি বিনন্তি যে ভুরি রাজনা। ভক্তির উপায়, মাস্টার মশাই বিনীতভাবে ঈশ্বরে কি করে মন হয়? শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না, মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। যেমন আমরা এখানে বসেছি,
প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড় কঠিন। যখন চারা গাছ থাকে তখন তার চারদিকে চারিদিকে বেড়া দিতে হয়, বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে, ফ্যান করবে মনে কোণে ও বনে, আর সর্বদা সদসদ বিচার করবে। ঈশ্বরই সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ কিনা অনিত্য, এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে। মাস্টার মশাই বিনীতভাবে, সংসারে কিরকম করে থাকতে হয়? শ্রীরামকৃষ্ণ, সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে, স্ত্রী পুত্র বাপ মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে, আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম আমার হরি, কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউই নয়। কচ্ছপ জলে চলে বেড়ায় কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারে সব কর্ম করবে কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরো জড়িয়ে পড়বে, বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে যাবে, আর যতই বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে কাঁঠাল হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়, কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়, দইকে নাড়ানাড়ি করলে দই বসে না, তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয় তবেই মাখন তোলা যায়। আবার দেখো, এই মনে নির্জনে ঈশ্বর চিন্তা করলে জ্ঞান বৈরাগ্য ভক্তি লাভ হয়, কিন্তু সংসারে ফেলে রাখলে ওই মন নিচ হয়ে যায়, সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা। সংসার জল আর মনটি যেন দুধ, যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়, খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে। তাই নির্জনে সাধনা দ্বারা আগে জ্ঞান ভক্তিরূপ মাখন লাভ করবে, সেই মাখন সংসার জলে ফেলে রাখলেও মিশবে না, ভেসে থাকবে। সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়, ভাত হয় ডাল হয় কাপড় হয় থাকবার জায়গা হয়, এই পর্যন্ত, ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না, এর নাম বিচার, বুঝেছ মাস্টার মশাই? আজ্ঞে হ্যাঁ। পবনচন্দ্রদয় নাটক আমি সম্প্রতি পড়েছি, তাতে আছে বস্তু বিচার। শ্রীরামকৃষ্ণ হ্যাঁ বস্তু বিচার, এই দেখো টাকাতেই বা কি আছে, আর সুন্দর দেহেই বা কি আছে, বিচার করো। সুন্দরী দেহেতেও কেবল হাড় মাংস চর্বি মল মূত্র এইসব আছে, এইসব বস্তুতে মানুষ ঈশ্বরকে ছেড়ে মন দেয় কেন? কেন ঈশ্বরকে ভুলে যায়, ঈশ্বর দর্শনের উপায়। মাস্টার মশাই, ঈশ্বরকে কি দর্শন করা যায়? শ্রীরামকৃষ্ণ হ্যাঁ অবশ্য করা যায়, মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণগান বস্তু বিচার এইসব উপায় অবলম্বন করতে হয়। মাস্টার মশাই, কি অবস্থাতে তাকে দর্শন হয়? শ্রীরামকৃষ্ণ খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। মাঠ ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কেঁদেছে? টাকার মতো ডাকতে হয়। এই বলিয়া ঠাকুর গান ধরিলেন, ডাকো দেখি মন টাকার মতো, কেমন শ্যামা থাকতে পারে, কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে, মন যদি একান্ত হও জবাবিল্ল পদ দল ল,
ভক্তি চন্দন মিশাইয়া মার পদে পুষ্পাঞ্জলি দাও, ব্যাকুলতা হলেই অরুণোদয় হয়, তারপর সূর্য দেখা দিবেন, ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন। তিন টান একত্র হলে তবে তিনি দেখা দেন, বিষয়ীর বিষয়ের উপর, মায়ের সন্তানের উপর আর সতীর পতির উপর টান। এই তিন টান যদি তারও একসঙ্গে হয়, সেই টানের জোরে ঈশ্বরকে লাভ করা যায়। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয় ভালোবাসে, এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্র হলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তার দর্শন লাভ। ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই, বিড়ালে ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে, মা তাকে যেখানে রাখে সেইখানে থাকে, কখনো হেসে দেয়, কখনো মাটির উপর, কখনো বা বিছানার উপর রেখে দেয়, আর কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিছু জানে না, মা যেখানেই থাকুক এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে। আমরা যদি ঈশ্বর লাভ করতে চাই, শ্রীরামকৃষ্ণ দেবীর এই উপদেশগুলি যদি আমরা মেনে চলি, এই জীবনেই আমরা ঈশ্বর লাভ করতে পারবো। মলয়ের ভাব বইছে, কখন যে কার প্রতি কৃপা হবে আমরা বুঝতেই পারবো না। এতক্ষণ আমরা নারদীয় ভক্তি সত্য শুনলাম, সেখানে স্বামী মহারাজ করে সুন্দরভাবে বললেন যে সংসারেতে আমরা কিভাবে থাকব। আমরা সংসারী জীব, বদ্ধ জীব হতে পারে, হিন্দু জীব হতে পারে, মুমুক্ষু জীব হতে পারে, সুতরাং আমরা যদি নিজেদেরকে তৈরি করে নেই, আমাদের অনেকটা সময় চলে গিয়েছে, আমাদের অনেকটা সময় চলে গিয়েছে। ধরুন এখন আমার 78, তারপরে যদি আমার পরম পূজনীয় শ্রীম স্বামী জ্ঞানানন্দজী মহারাজ, উনার আরেকটি ইয়ে হলেন, উনি সুবক্তা এবং সুলেখক। আমাদের বাংলার বিভিন্ন প্রান্তে মূলত বিদ্যালয়। ওম নমো ভগবতে রামকৃষ্ণায়। ঠাকুর মা স্বামীজি দেবী বর্গভূমার চরণে বিলসিত প্রণাম নিবেদন করি, ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি স্বামী শ্রুতি সারানন্দজী মহারাজের চরণে, অনেক অনেক শ্রদ্ধা প্রীতি নমস্কার আদি জানাই একরূপানন্দজিকে, এই আশ্রমস্থ পূজ্যপদ পাদ মহারাজজিদের চরণে প্রণাম, অন্য সাধু ব্রহ্মচারী ভাইদের অনেক অনেক প্রীতি নমস্কার শ্রদ্ধা জ্ঞাপন করি, সমবেত মাতৃমণ্ডলী ভক্তমণ্ডলী আপনাদের সকলকে অনেক অনেক শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। একটি সর্বজনীন প্রার্থনা দিয়ে আমার কথা শুরু করতে চাই, সেটি এরকম, নন্দন্তু সর্বভূতানি স্নিহন্তু বিজনেষ্বপি স্বস্তিস্তু সর্বভূতেষু নিরাতঙ্কানি সন্তু চ শিবমস্তু দ্বিজাতীনাম প্রীতিরস্তু পরস্পরম সমৃদ্ধি সর্ববর্ণানাম সিদ্ধিরস্তু চ কর্মণাম। অসাধারণ সুন্দর সর্বজনীন প্রার্থনা। এই প্রার্থনা আমাদের জীবনে সত্য হলে আমরা ধন্য হয়ে যাই, কৃতকৃতার্থ হয়ে যাই। কি প্রার্থনা করা হয়েছে? নন্দন্তু সর্বভূতানি, সমস্ত ভূত বা প্রাণী তারা যেন নন্দন্তু মানে আনন্দ লাভ করে, জগতে কেউ যেন নিরানন্দে না থাকে। নন্দন্তু সর্বভূতানি, আমার যে বিষয় রাখা হয়েছে শ্রীরামকৃষ্ণ ও নবযুগ ধর্ম, দেখবেন শ্রীরামকৃষ্ণ কেন এসেছে, আমাদের জীবনে যেন এই প্রার্থনাগুলো পূরণ হয় এবং আমরা আনন্দের অধিকারী হতে পারি, সমস্ত দুঃখের নিবৃত্তি পরমানন্দ প্রাপ্তি এটি যেন হয়, সেজন্যই শ্রীরামকৃষ্ণ এসেছেন, নবযুগ ধর্ম স্থাপন করেছেন। এই ধর্ম স্থাপিত হলে কি হবে দেখবেন, যেগুলো প্রার্থনায় বলা হয়েছে
এগুলো আমাদের জীবনে বাস্তবায়িত হবে, সত্য হবে। নন্দন্তু সর্বভূতানি, সমস্ত প্রাণী যেন আনন্দ লাভ করে। স্নেহন্তু বিজনেশ্বপি, বিজন প্রদেশে গিয়েও যেন একে অপরকে স্নেহ করে। সবার সামনে আমরা এই যখন করোনা হয়নি তখন থেকেই যুগ যুগ ধরেই সবার সামনে যখন আসি একটা মুখোশ করে আসি, ভালো মানুষের একটা রূপ ধরে আসি, কিন্তু ভেতরে অনেক পঙ্কিলতা থাকে। বলছে না এরকম মুখোশধারী হয়েও না, মন মুখ ঠাকুরের সোজা কথা হচ্ছে মন মুখ এক করে চলার চেষ্টা কর। যখন তোমাকে আমাকে কেউ দেখতে পাবে না তখন যেন তোমার মনের বিকৃত রূপটি বেরিয়ে না আসে। যখন পুলিশ আছে আমরা খুব সাধু, তাই না? পুলিশ নেই তখন হচ্ছে চুরি করছি, ডাকাতি করছি, কেউ দেখতে পাবে না, তখন আমাদের মধ্য থেকে একটা বিকৃত রূপ বেরোচ্ছে, এরকমটা যেন না। যখন কেউ দেখতে পাবে না তখনও তোমার মনটা যেন শুদ্ধ পবিত্র থাকে, সকলের কল্যাণ কামনা করে। তাহলে নন্দন্তু সর্বভূতানি স্নেহন্তু বিজনেশ্বপি, বিজন প্রদেশে গিয়েও আমরা একে অপরকে স্নেহ করব। আমরা অনেক সময় পেছন থেকে মানুষকে ছোড়া মারি, এরকম ঘটনা যেন না ঘটে। তাহলে স্নেহন্তু বিজনেশ্বপি, স্বস্তিস্তু সর্বভূতেষু, সমস্ত প্রাণীর যেন স্বস্তি আসে। এখানে ধরুন একজন মানুষ যদি হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, আমাদের যত ভালো আলোচনা হোক, গান হোক, কিছুই ভালো লাগবে না, সব আমাদের অ্যাটেনশন চলে যাবে যে একজন মানুষের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, হয়তো মাথা ঘুরে পড়ে গেছে, তার দিকে মনটা চলে যাবে। এখানে আমরা কিছুতেই মন রাখতে পারবো না। সেজন্য স্বস্তিস্তু সর্বভূতেষু, সমস্ত প্রাণীর যেন স্বস্তি হয়। নিরাতঙ্কানি সন্তুজ, কেউ যেন আতঙ্কিত বোধ না করে। সব সময় আমাদের মানে একটা ভয় কাজ করছে, তাই না? আতঙ্কবাদ এই বিশ্ব সভ্যতাকে একদিন গ্রাস করবে। দেখুন বাড়ির মানুষ সবাই কি ভয়ে ভয়ে থাকেন, ছেলে মেয়ে বেরিয়েছে, আপন জন বেরিয়েছে, আচ্ছা ট্রেনটা কেউ উড়িয়ে দেবে না তো, প্লেনটা হাইজ্যাক করবে না তো, আতঙ্কবাদ সন্ত্রাসবাদ দেখুন বিশ্বের একটা বড় সমস্যা। আমাদের পূর্বপুরুষরা প্রার্থনা করে রেখেছেন বিশ্ব সভ্যতা যেন আতঙ্কবাদের শিকার না হয়, আমাদের মধ্যে এই যে ভয় ভীতির একটা পরিবেশ এটা যেন না থাকে। নিরাতঙ্কানি সন্তুজ, আর কি শিবমস্তু দ্বিজাতিনা, দ্বিজাতি মানে ব্রাহ্মণ, ব্রাহ্মণরা যেন ভালো থাকে। শিব মানে মঙ্গল, ভালো মানুষদের যেন মঙ্গল হয়। কেন ভালো মানুষদের মঙ্গল হয় বলা হয়েছে? আমরা সাধারণ মানুষ তো, আমাদের তো স্খলন পতন হবেই, কিন্তু ওই ভালো মানুষেরা মহাজ্ঞানী মহাজনেরা তারা ভালো থাকলে আমাদের এই স্খলন পতনের সময় তারা আমাদের পথ নির্দেশ করবে। মহাজ্ঞানী মহাজন জীবতে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। তাহলে মহাপুরুষেরা মহামানবেরা যদি বিলুপ্ত হয়ে যান তাহলে আমাদেরকে পথ নির্দেশ করবে। আর যে কোনো দেশে যে কোনো ধর্মে এই মহামানবেরা রয়েছেন, আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবীর বিশ্বের সম্পদ, আমাদেরই এরা পিতা পিতামহ এই আমাদের মাঝে, তাঁদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে রাজে, আমরা তাঁদেরই সন্তান জ্ঞাতি তাঁদেরই মতন দেহ, কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ। এসব মহাজ্ঞানী মহাজনদের জীবন দেখে আমরা উদ্বুদ্ধ হই নতুন করে বেঁচে থাকার এবং জীবনকে আরো উন্নত লক্ষ্যে পৌঁছে দেবার অনুপ্রেরণা বোধ করি।
সেজন্য শিবমস্তু দ্বিজাতি না, দ্বিজাতি মানে ব্রাহ্মণ, কৈতালা ব্রাহ্মণ হলে এই ব্রাহ্মণ এরকম বোঝানো হচ্ছে না, ওই যারা হচ্ছে মহাজ্ঞানী মহাজন, সংযত জীবন যাপন করেন, পবিত্র জীবন যাপন করেন, পরার্থে জীবন যাপন করেন, এই দ্বিজাতি এরা যেন ভালো থাকে। শিবমস্তু দ্বিজাতি না, প্রীতিরস্তু পরস্পরম, আমরা যেন পরস্পরকে প্রীতি করি, প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখনই আমাদের কুড়ে ঘরে। এই যে ভাবনাগুলো আছে, আমরা যেন পরস্পর পরস্পরকে প্রীতি করি, প্রীতিরস্তু পরস্পরম, আর সমৃদ্ধি সর্ববর্ণান, সমস্ত বর্ণের মানুষের যেন সমৃদ্ধি আসে। শুধু আমি আপনি বড়লোক হলাম তাহলে সমস্যার সমাধান হবে না, পাশের মানুষ তারা যদি খেতে না পায়, আমার বাড়িতে আমি আপনি অনেক ধন সম্পদ খাদ্য দ্রব্য এগুলো সব পুঞ্জীভূত করে রেখেছি, আর পাশের মানুষটা খেতে পাচ্ছে না, একদিন ওর ধৈর্যের বাঁধ ভাঙবে, যখন খাবার আমি ওকে দেবো না, আপনি দেবেন না, ও অনাহারে রয়েছে, ধৈর্যের বাঁধ ভেঙে একদিন আমাকে আপনাকে সে আক্রমণ করবে, হত্যা করবে, লুণ্ঠন করবে, সে কেড়ে খাবে। আমার আপনার ভালো থাকা নির্ভর করে তার ভালো থাকার উপর, সে খারাপ থাকলে আমাকেও কিন্তু তার শিকার হতে হবে। সেই জন্য সমৃদ্ধি সর্ববর্ণান, সমস্ত বর্ণের মানুষের অভাব দূর হোক, শুধু আমি আপনি দুজন বড়লোক হয়ে জগতে শান্তিতে থাকতে পারবো না, সবার সমৃদ্ধি দরকার। সমৃদ্ধি সর্ববর্ণান, সিদ্ধিরস্তু চ কর্মণাম, যে কোনো ভালো কাজ যে কোনো দেশে যে কোনো ধর্মে মানুষ যদি শুরু করে, সেই ভালো কাজটা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই কাজটা যেন ভণ্ডুল না হয়ে যায়, পণ্ড না হয়ে যায়। অসাধারণ সুন্দর প্রার্থনা, নন্দন্তু সর্বভূতানি স্নিহন্তু বিজনেষ্বপি স্বস্তি অস্তু সর্বভূতেষু নিরাতঙ্কানি সন্তু চ শিবমস্তু দ্বিজাতীনাম প্রীতিরস্তু পরস্পরম সমৃদ্ধি সর্ববর্ণানাম সিদ্ধিরস্তু চ কর্মণাম। শ্রীরামকৃষ্ণ কিন্তু বলা হচ্ছে যুগ ধর্ম স্থাপনের জন্য এসছেন। ধর্ম স্থাপন আসলে কোনটা, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, এগুলোকে আমরা ধর্ম বলে জানি, ধর্ম মত বলে জানি, কিন্তু এর চেয়েতে বেশি হচ্ছে মানুষের মনুষ্যত্বের ধর্ম। যদি তার মনুষ্যত্ব না থাকে, শ্রীরামকৃষ্ণ কি বলছেন, কে মানুষ যার মধ্যে মান আছে হুঁশ আছে। মানুষে আমি আপনি মানুষের মতো কাজ করছি তো, ঈশ্বরের আশীর্বাদে মানুষ হলেও আমরা অনেক সময় মানুষের কাজ করি না, পশুর কাজ করি, পশুর কাজ করতে করতে পশুর মৃত্যুবরণ করি। যে ঈশ্বরের আশীর্বাদে মানুষের জন্মে মানুষের মৃত্যুবরণ করতে পারে না, পশুর মৃত্যুবরণ করে, তার জীবন কখনো সফল হবে? সেই জন্য শ্রীরামকৃষ্ণ সোজা কথায় বলছেন, কে মানুষ যার মধ্যে মান আছে, আত্মমর্যাদা বোধ আছে, হুঁশ আছে, মানুষে মানুষের কাজ করছে তো। সেজন্য আমাদের সুভাষিত শাস্ত্র এরা সব বলছেন, প্রত্যহম প্রত্যবেক্ষেত নরশ্চরিতমাত্মন কিন্নু মে পশুভিঃ তুল্যম কিন্নু সৎপুরুষেরিতি। প্রতিদিন ঘুম থেকে উঠে উঠে তোমার নিজের চরিত্রের দিকে একবার তাকাবে, অন্য কে কি করছে দেখার দরকার নেই, বলছে নিজের চরিত্রের দিকে তাকিয়ে দেখবে তুমি যেভাবে জীবনযাপন করছো, মানুষের জীবনযাপন করছো না পশুর জীবনযাপন করছো। আরেকটি ভাবনা ভাবতে বলছে, ঘুম থেকে উঠে উঠে ভাববে সারাদিন তুমি কি ভালো কাজ করতে পারো, তা না হলে সূর্য যখন আজকে সন্ধ্যায় অস্তাচলে গমন করবে, তোমার জীবৎকাল থেকে একশো ভাগে যদি 100 বছরে যদি বাঁচি, তার থেকে একটি দিনকে হরণ করে নিয়ে সূর্য অস্তাচলে গমন করবে, কোনো মূল্যে কোনো তপস্যায় তুমি সেই দিনটাকে ফেরত আনতে পারবে না। উত্থায় উত্থায় বোদ্ধব্যম কিমদ্য সুকৃতম কৃতম আয়ুষ খণ্ডম আদায়
রবি অস্তম গমিষ্যতি, এটা এই বিচারের প্রসঙ্গ আসছিল। শ্রীরামকৃষ্ণ এসে ওই হুঁশ হুঁশ মানে আসলে বিচার, কোন কোন বিষয়ে বিচার করবো, সময় নিয়ে ভাববো, সময় চলে যাচ্ছে, দিন যায় ক্ষণ যায়, সময় কাহারো নয়, বেগে ধায় নাহি রহে স্থির, সহায় সম্পদ বল সকলে ঘুচায় কাল, আয়ু যেন শৈবালের নীর, আয়ু সূর্য মোর বহিতেছে পাতে, কোথা ব্রহ্মময়ী এসো তুমি ছুটে। যে একটু ভাববে বিচার করবে, 100 বছরও বাঁচলে দেখবেন মহাকালের তুলনায় অতি সামান্য, কিন্তু এই 100 বছরের মধ্যেও আমরা কিরকম ভাবে জীবন যাপন করছি। 100 বছরের মধ্যে আমরা ভাবি না রাত দিন সমান, 100 বছর যদি বাঁচি 50 বছর কিন্তু রাতে চলে যাচ্ছে, রাতে তেমন সক্রিয় সচেতন থাকতে পারি না, তাহলে এখানেই তো অর্ধেক শেষ। তারপরে হচ্ছে ব্যাধি শোক জরা এগুলো রয়েছে, আর বাল্যকালটা কেমন যায়, অজ্ঞানোপহত বাল্যে যৌবনে মদনাহত শেষে কলত্র চিন্তার্থ কিঙ্কর তু কদায়ন। বাল্যকালটা আমাদের অজ্ঞানে কেটে যাচ্ছে, মলমূত্রের মধ্যে পড়ে হাসি খেলছি, দিব্য আনন্দে আছি, এরকম বোধ বুদ্ধিহীন অজ্ঞানোপহত বাল্যে যৌবনে মদনাহত, যৌবনে হচ্ছে ইন্দ্রিয় তাড়নায়, আর বৃদ্ধ বয়সে শুধু চিন্তা করছি আমি না থাকলে ছেলে ফেলে নাতি পুত্রীর কি হবে, কিন্তু তারা ভাবছে কবে গরুটা চলে যাবে। বলছিলাম প্রসঙ্গ আসছিল এইগুলো বিচার, এই শ্রীরামকৃষ্ণ এসে এই হুঁশটা যাতে আমাদের আসে, মান আছে হুঁশ আছে, সেটা মানুষের যেন মানুষের মতন আচরণ করি। বলা হয়েছে ধর্ম কোনটা, যা রক্ষা করে সেটা ধর্ম, যা ধ্বংস করে সেটা ধর্ম না। তাহলে মা যদি মা হয়ে মায়ের মতন কাজ না করেন তাহলে কিন্তু রক্ষা হবে না, ধ্বংসই হবে। রামকৃষ্ণ একটি ঘটনা আমি মাঝে মাঝে বলি, ওই মাতৃদেব ভব পিতৃদেব ভব আচার্য দেব ভব বলে পাঠ হচ্ছিল, একটা ছেলে বলছে ওই বস্তা পচা কথাগুলো আমাকে শোনাবেন না স্যার। কেন বাবা তুই এরকম বলছিস? আমার জীবনে সবচেয়ে বড় যদি শত্রু থাকে কে, সে আমার মা। আমাকে মা শিশু বয়সে ত্যাগ করে অন্য কোথাও গিয়ে সংসার করছে, এই ছেলেটা যে স্বাভাবিক জীবন যাপন করছে না, কেন না, মা মায়ের ধর্ম পালন করছে না। মাতৃদেব ভব মানে হচ্ছে আমরা করি মাকে দেবতার মতন শ্রদ্ধা করবে, কিন্তু মা যদি দেবতা না হন মাকে দেবতার মতন শ্রদ্ধা করতে পারবে? সেই ছেলেটা বলছে আমার মা আমার জীবনে রাক্ষসী ছাড়া কিছু না। তা রাক্ষসীকে কি কেউ দেবতা জ্ঞান করতে পারে? মাতৃদেব ভব, ভব কথার অর্থ হচ্ছে হওয়া, মাতৃদেব ভব মানে মাতা যেন দেবতা হয়ে ওঠেন, পিতৃদেব ভব মানে পিতা যেন দেবতার মতন আচরণ করেন দেবতা হয়ে ওঠেন, আচার্য শিক্ষক যেন দেবতা হয়ে ওঠেন। তাহলে দেবতার মতন হলে তবে তো আমাদের দেবতার মতন মানুষ শ্রদ্ধা ভক্তি করবে। সেই জন্য নতুন ধর্মের সংজ্ঞা স্বামীজি দিচ্ছেন কি, রিলিজিয়ান ইজ এন আইডিয়া হুইচ ইজ রেইজিং এ ব্রুট আন টু এ ম্যান অ্যান্ড ম্যান আন টু এ গড। ধর্ম হচ্ছে এমন একটি ভাব যা পশুকে মানুষে এবং মানুষকে দেবতায় পরিণত করে। আমাদের মধ্যে দেখুন পশুভাব আছে, আমরা জৈবিক নিয়মে জন্ম লাভ করেছি, এই পশুভাব বা জৈবিক ভাবটা আমাদের আছে, কিন্তু আমরা ইচ্ছে করলে ঈশ্বর আমাদের সেই সম্ভাবনা শক্তি দিয়ে পাঠিয়েছেন এই জৈবিক ভাবকে অতিক্রম করে দৈবী সত্তায় নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। আচ্ছা, আওয়ার লাইফ ইজ এ জার্নি, ইউ ক্যান say this journey a pilgrimage also, but this journey, this pilgrimage is not from Kolkata to Kedarnath, but from brute man to Buddha man. আমাদের জীবনটা একটা যাত্রাপথ, এই যাত্রাপথকে আমরা তীর্থযাত্রা বলে গণ্য করতে পারি, কিন্তু এই তীর্থযাত্রা কলকাতা থেকে কেদারনাথের পথে তীর্থযাত্রা নয়,
এই তীর্থ যাত্রাটা হচ্ছে পশু মানবত্ব থেকে বুদ্ধ মানবত্বের পথে যাত্রা। প্রত্যেকে বুদ্ধত্ব লাভ, এনলাইটেন্ড, বুদ্ধত্ব মানে হচ্ছে এনলাইটেন্ড সিটিজেন হয়ে ওঠা, প্রবুদ্ধ নাগরিক হওয়া। আপনারে দীপ করি জালো দুর্গম সংসার পথে, অন্ধকারে দিতে হবে আলো, সত্য লক্ষ্যে যেতে হবে অসত্যের বিঘ্ন করি দূর, জীবনের বিনা তন্ত্রে বেসুরে আনিতে হবে সুর। এই বেসুরু গাইলে গান ভালো লাগে না, বেতালা হলে হবে না, বলছে আমরা ওই জন্য বেসুরু না চলি, বেতালা না হয়ে যায়। ওই যে মা মায়ের আচরণ করলেন না, তাতে কিন্তু ওই বেসুরু হলো, বেতালা হলো। সেজন্য ধর্ম মানে হচ্ছে মায়ের একটি ধর্ম আছে, পিতা হলে পিতার ধর্ম আছে, স্বামী হলে স্বামীর ধর্ম আছে, স্ত্রী হলে স্ত্রীর ধর্ম আছে, পুত্র হলে পুত্রের ধর্ম আছে, কন্যা হলে কন্যার ধর্ম আছে, শিক্ষক হলে শিক্ষকের ধর্ম আছে, ডাক্তার হলে ডাক্তারের ধর্ম আছে, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থি, সাধু সন্ন্যাসী, প্রত্যেকের একটা করে ধর্ম। এই সধর্ম কর্মকে যদি আমরা না মানি, বলছি সধর্ম কর্ম বিমুখা কৃষ্ণ কৃষ্ণেতি বাদিন তে হরের দেশিন মূঢ়া ধর্মার্থম জন্ময়তে হরি। হরি মাঝে মাঝে যে জন্মগ্রহণ করে আসেন কেন? ধর্ম স্থাপনের জন্য। ধর্ম স্থাপন করেন কি ধর্ম? ওই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আগেই বলেছি, এগুলোর চাইতে প্রত্যেকের নিজস্ব ধর্ম। গৃহস্থস্য ক্রিয়া ত্যাগ ব্রত ত্যাগ বটরপি তপস্বীন গ্রাম সেবা ভিক্ষোরিন্দ্রিয় লোলতা আশ্রম আপস দাহেতা খলু আশ্রম বিড়ম্বকা দৈবী মায়া বিমূঢ়ান স্থান উপেক্ষিত অনুকম্পয়া। বলছে বাস্তব উদাহরণ দিয়ে, গৃহস্থস্য ক্রিয়া ত্যাগ, গৃহস্থ যদি তার কর্তব্য তার ধর্ম সে পালন না করে, মা বাবার ধর্ম হচ্ছে সন্তানদের সুশিক্ষা দিয়ে তাদেরকে ওই তাদের পশুত্ব ঘুচিয়ে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্বের পথে যাতে এগিয়ে যেতে পারে সেইভাবে তাদের মানুষ করা, বিরাট দায়িত্ব। গৃহস্থদের দায়িত্ব বলছে সন্ন্যাস আশ্রম শ্রেষ্ঠ আশ্রম, কিন্তু গৃহস্থ আশ্রম বলছে জ্যেষ্ঠ আশ্রম। এই গৃহস্থ আশ্রমকে অবলম্বন করে সব আশ্রমগুলো সেগুলো বেঁচে থাকছে। দেখবেন আমাদের পুত্রকন্যা, তাই না, এদেরকে বলা হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম, তাই না? ব্রহ্মচর্য আশ্রম এই পুত্রকন্যাদের ভরণ পোষণ কে করে? সাধু সন্ন্যাসীরা করে না মা বাবা যারা গৃহস্থ তারা করে? গৃহস্থরা করে। তাহলে এদের দায়িত্ব গৃহস্থদের, গৃহস্থ তার নিজের ভরণ পোষণ নিজের করছে। বানপ্রস্থি বা যারা নাকি দেখবেন অনেকে রিটায়ার করে আছে, তাদের সেই অত সেই উপার্জন নেই, পেনশন পাচ্ছে না, তারপরে অনেক সময় থাকে প্রতিবন্ধী, কেউ উদাসীন, এরকম কিছু কিছু মানুষ থাকে, তাদেরও কিন্তু ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করেন কিন্তু গৃহস্থরাই। আর সাধু সন্ন্যাসী তারা কি উপার্জন করেন? এই যে আমরা এখানে বসে আছি, আমরা কিন্তু বেশ রাজার হালেই আছি। কেন রাজার হালে আছি? আপনারা রাজার হালে রেখেছেন আমাদের, আমরা না চাইতেও আমাদের এত যত্ন করছেন, এত জিনিস দিচ্ছেন, আমাদের কোনো অভাব হচ্ছে না। বলছে সবার ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে গৃহস্থ। এই যে গৃহস্থ যদি তার কর্তব্য না করে তাহলে সমাজটা কোথায় দাঁড়াবে? তাহলে গৃহস্থের ধর্ম গৃহস্থ সুচারুরূপে পালন করবে না। কেন হচ্ছে গৃহস্থ যদি তার কর্তব্য না করে, গৃহস্থস্য ক্রিয়া ত্যাগ ব্রত ত্যাগ বটরপি, ব্রতধারী হচ্ছে আমাদের পুত্রকন্যারা যারা ব্রহ্মচর্য আশ্রমে রয়েছেন, তারা যদি উচ্ছৃঙ্খল হয় সমাজটা কোথায় দাঁড়াবে বলুন? ব্রত ত্যাগ, এটা বলছে ব্রতধারীরা ব্রত ভঙ্গ করে ফেলেছে, তাদের সংযমের জন্য ব্রহ্মচারীর জীবনযাপন করার কথা, কিন্তু উচ্ছৃঙ্খল হয়ে গেছে,
তাহলে সমাজটা কি ভালো থাকবে? তারা তাদের ধর্ম পালন করছে না, অধর্ম আচরণ করছে, সমাজটা ধ্বংস হয়ে যায়। গৃহস্থস্য ক্রিয়া ত্যাগ ব্রত ত্যাগ বটল তপস্বিনো গ্রাম সেবা। কারা তপস্বী? যারা বানপ্রস্থ আশ্রমে রয়েছেন, রিটায়ার করে আছেন ধরুন, তারা কি করছেন? এখন একটু সংসার থেকে বাইরে গিয়ে ঈশ্বরের নাম গুণগান করে একটু সেবা কাজ নিয়ে থাকবেন না, সময় হাতে আসছে, তাস খেলে বেড়াচ্ছেন, রেললাইনে ওখানে হচ্ছে আড্ডা দিয়ে বেড়াচ্ছেন, খবরের কাগজ হচ্ছেন, তার নাহলে সময় আছে, এ বাড়ি যাচ্ছেন, ও বাড়ি যাচ্ছেন, এ বাড়ির কথা ও বাড়িতে লাগাচ্ছেন, ও বাড়ির কথা এ বাড়িতে ঝগড়া লাগাচ্ছেন। তো যেরকম যদি হয় তাহলে সমাজটা কোথায় দাঁড়ায়? সে সাধুদেরও ছেড়ে দেননি না, সাধু সন্ন্যাসী হয়েছে তবু তাদের ইন্দ্রিয় চাপল্য কমেনি। তাহলে সমাজটা কোথায় দাঁড়াবে? কি অসাধারণ বাস্তব কথা বলছে। গৃহস্থস্য ক্রিয়া ত্যাগ ব্রত ত্যাগ বটরবী তপস্বিনো গ্রাম সেবা ভিক্ষুর ইন্দ্রিয় লোলতা আশ্রম আপসতা। এগুলি হচ্ছে আশ্রমের আপদ বিপদ, চতুরাশ্রমের আপদ বিপদ। কেন? যার যার ধর্ম পালন করছে না, কর্তব্য গুলো করছে না, বিচার নিয়ে চলছে না, আশ্রম আপসদা হে তা খলু আশ্রম বিড়ম্বকা। এর জন্যই জগতে এত বিড়ম্বনা। দৈবী মায়া বিমূঢ়ং স্থান উপেক্ষিত অনুপম্পায়। এই দৈবী মায়ার দ্বারা মোহগ্রস্ত হয়ে গেলে মানুষ তার ধর্ম ভুলে যায়, সেজন্য ওই মুষ দরকার। শ্রীরামকৃষ্ণকে সে আশীর্বাদ করছে নব যুগ ধর্ম স্থাপন করতে গিয়ে, যে এরা চাইতেও জানে না, রাজরাজেশ্বরীর কাছে এসে লাউ কুমড়ি চায়, শুধু বলে যে হচ্ছে চাকরি করে দাও, মেয়ের বিয়ের ব্যবস্থা করে দাও, রোগ সারিয়ে দাও, এইসব। রাজরাজেশ্বরীর কাছে লাউ কুমড়ি চাইতে হয় না, চাইতে হলে কি সারদাম বলছে নির্বাসনাটা চেয়ে নাও, তাই না? এই যে সব ব্যাপারগুলো শ্রীরামকৃষ্ণ দেখলেন, যেটা চাইতেও জানে না, সেজন্য কি আশীর্বাদ করলেন? পয়লা জানুয়ারি 1886 কল্পতরু দিবসে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য। চৈতন্য হয়ে গেলে আর কোনো সমস্যা নেই। এই মুষ হয়ে গেল, চৈতন্য হয়ে গেল। চৈতন্য সর্বমুৎপন্ন জগদে তচ্চরাচর তস্মাৎ সর্বেষু কালেষু চৈতন্যস্তু সমাসে। আমরা ওই চৈতন্য চেতনা নিয়ে থাকি, আমাদের মধ্যে সেই শুভ চিন্তা। আমরা অহং দেবো ন চান্যস্মি ব্রহ্মৈবাহম ন শোকভাগ সচ্চিদানন্দ রূপ নিত্যমুক্ত স্বভাবান স্তব্ধ ভবতি আত্মা রামো ভবতি। হ্যাঁ, তৃপ্ত ভবতি, আমরা যেন ধন্য হই, কৃতকৃতার্থ হই। এই ভাবনাগুলো, এইগুলো হচ্ছে সত্যিকার ধর্ম। তাহলে ধারণা, তার একটি কথায় বলছে, তাহলে যেটা রক্ষা করে সেটা ধর্ম, যেটা ধ্বংস করে সেটা ধারণা। ধর্ম ইত্যাহু ধর্ম ধারয়তে প্রজা যৎসা ধারণা সংযুক্ত স ধর্ম ইতি নিশ্চয়। তাহলে আমাদের কর্তব্য হবে, সত্যিকার ধর্ম হবে, মা হলে মায়ের ধর্ম যথাযথরূপে পালন করবে, পিতা পুত্র কন্যা স্বামী স্ত্রী যার যার সাধু সন্ন্যাসী ব্রহ্মচারী গৃহস্থ প্রত্যেকে নিজের নিজের ধর্ম পালন করব। সধর্ম কর্ম বিমুখা কৃষ্ণ কৃষ্ণেতি বাদিন তে হরের দেশিন মূঢ়া ধর্মার্থম জন্ময়ত। নিজের কর্তব্য করছে না, এরকম দক্ষিণেশ্বরে থাকছে, প্রতাপের ভাইয়ের কথা আছে না, বলছে স্ত্রী পুত্রকে শ্বশুর বাড়িতে রেখে দিয়েছে, ঠাকুর তাকে গালাগাল দিয়ে কি বলছেন, ধয়েকার ম দন্ত নয় আকার তালবশয়াকার লয়াকার। এত রেগে গেছেন দেখুন কি না, ওই সধর্ম কর্ম বিমুখা কৃষ্ণ কৃষ্ণে দিবাদ, নিজের কর্তব্য পালন করছে না, পিতার কর্তব্য পালন করছে না, আর এখানে ধর্ম ধ্বজাধারী হয়ে আছে। বলছে তে হরে দেশি ন, কৃষ্ণ কৃষ্ণ করলেও কৃষ্ণকে হরিকে বিদ্বেষ করছে, কারণ ধর্মার্থম জন্ম হাতে করে, যাতে প্রত্যেকে প্রত্যেকের কাজ করে, ধর্ম পালন করে, সেটার জন্য হরি আসে। অসাধারণ
অধর্ম কর্ম বিমুখা কৃষ্ণ কৃষ্ণে বাদিন দেহরের দেশ না মূঢ়া সেটা মূর্খ, নিজের কর্তব্য পালন না করে যদি এরকম ধর্মের ধ্বজাধারী হয়ে যায় তাহলে তারা মূর্খ। দেহরের দেশ না মূঢ়া ধর্মার্থম জন্মায়। এইবার ধর্ম কোনগুলো? ওই পশুত্ব গুছিয়ে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্ব লাভ। অহং দেব বারবার বলি আমি, জগদীশ্বর ঈশ্বর আমি, পুরুষোত্তম সত্য আমি, তাথিয়া তাথিয়া মথিয়া ফিরি এ স্বর্গ বাতাল। শ্রীরামকৃষ্ণকে এবারে ধর্মের দিক গেল, শ্রীরামকৃষ্ণকে এই যে রাম আর কৃষ্ণ, এবার দেখুন চন্দ্র সত্যি, রামের সত্যি কেমন? ভর্জনম ভব বীজানাম অর্জনম সর্ব সম্পদম তর্জনম যমদূতানাম রাম রামেতি গর্জন। জয় শ্রীরাম বললে একবার প্রচন্ড দুর্বলতার মধ্যে সাহস আসল, শরীরের রক্ত যেন গরম হয়ে যায়, জয় শ্রীরাম বলছে। ভর্জনম ভব বীজানাম, ভব বীজ ভাজা হয়ে যায়, বীজ ভাজলে আর অঙ্কুর হয় না, তাই না? বীজ ভাজা হয়ে অঙ্কুর হবে না, তার মানে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি হবে রাম নাম করলে। অর্জনম ভব বীজ, অর্জনম সর্বসম্পদা, সমস্ত সম্পদ লাভ হবে, ধর্ম অর্থ কাম মোক্ষ সব, অর্জনম সর্বসম্পদ। তর্জনম যমদূতানাম, মৃত্যু ভয়ে চলে যাবে, রাম নাম বললে মৃত্যু ভয়ে বলে, তর্জনম যম রাম রামেতি গর্জনম। আর কি দেখবেন, যেই রা বলি মুখটা হা হয়ে যায়, মুখটা হা হলো মানে বলছি ভেতরে যত পাপ আছে সব বেরিয়ে যায়, আর ম বলুন, ম বলি দেখবেন ঠোঁটটা বন্ধ হয়ে গেছে, ওই বাইরের পাপ যাতে আর ভেতরে প্রবেশ করতে না পারে ম বলার সঙ্গে সঙ্গে কপাটের মতন ঠোঁট বন্ধ হয়ে গেল। মজা করে কত বড় সত্য, রা শব্দ উচ্চারণ মাত্রে এন মুখা নীলি আন্তি পাতকা পুন প্রবেশ ভিত্তাচ মকারস্তু কপাট। নাম করলে এই হয়। আর কৃষ্ণের সম্বন্ধে বলতে গেলে তিনি কেমন, তার শক্তি কেমন? অম্ভোধি স্থলতাম স্থলম জলধিতাম ধূলিলব শৈলতাম শৈলম মৃৎগণতাম তৃণম পুলিশতাম বজ্রম তৃণক্ষীণতাম গুহ্নী শীতলতাম হিমম দহনতামায়াধিজস্বেচ্ছয়া লীলা দুর্লিতাদ্ভূত ব্যসনিনে কৃষ্ণায় তুভ্যম নমঃ। শ্রীকৃষ্ণের সত্যি অম্ভোধি স্থলতাম, অম্ভোধি মানে হচ্ছে মহাসাগর, মহাসাগরকে তিনি ইচ্ছে করলে মহাদেশে পরিণত করতে পারেন, যেখানে হিমালয় পর্বতমালা এক সময় সেটা মহাসাগর ছিল, আছে না তেত্রিশ সাগর ইত্যাদি, তাহলে অম্ভোধি মানে মহাসাগরকে স্থলতাম, স্থল শুধু স্থল নয় সেখানে পাহাড় করে দিয়ে, আবার স্থলকে মানে মহাদেশকে মহাসাগরে পরিণত করতে চায়, ধূলিকণাকে পর্বতে পরিণত করতে চায়, পর্বতকে ধূলিকণায় পরিণত করতে পারে, তৃণ মানে ঘাসকে বজ্রে পরিণত করতে পারে, বজ্রকে তুচ্ছ ঘাসে পরিণত করতে পারে, আগুনকে বরফে পরিণত করতে পারে, বরফকে আগুনে পরিণত করতে পারে ইচ্ছে মাত্র। ওই গানে আছে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে নীরজনে প্রভু নীরজনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নীরজনে প্রভু নীরজনে। ভগবানের প্রচন্ড শক্তি, দেখুন এগুলো একটু আবৃত্তি করে দেখবেন, প্রচন্ড শক্তি পাবেন, ভগবান মানে শক্তি রাখব। অম্ভোধি স্থলতাম স্থলম জলধিতাম ধূলিলব শৈলতাম শৈলম মৃৎগণতাম তৃণম পুলিশতাম বজ্রম তৃণক্ষীণতাম বহ্নী শীতলতাম হিমম দহনতামায়াধিজস্বেচ্ছয়া লীলা দুর্লিতাদ্ভূত ব্যসনিনে কৃষ্ণায় তুভ্যম। যিনি রাম যিনি কৃষ্ণ তিনি রামকৃষ্ণ, রামের শক্তি এত কৃষ্ণের শক্তি দুটো এক যুগে শ্রীরামকৃষ্ণ এসছেন, আর অবতারও বলিষ্ঠ শ্রীরামকৃষ্ণ বলেছেন তো অবতারদের শক্তি কেমন দেখুন, সব শক্তিগুলো নিয়ে এসছেন বলিষ্ঠ, তাদের একেবারে একীভূত রূপ। আমরা এগুলো পড়ছি না, আমরা হিন্দুরা ধ্বংস হয়ে যাচ্ছি, দুর্বল হয়ে যাচ্ছি, কেন? আমরা আমাদের শক্তি সম্বন্ধে আলোচনা করছি না, নিজেরা করছি না, উন্নত করার সুযোগ দিচ্ছি না,
অবতার দশাবতারের কথা ভাবুন, বিধান আর বিধান দু মিনিট আছে, হ্যাঁ পাঁচ মিনিট ড্রেস বলা হচ্ছে বেদান ধরতে দেখুন অবদশাবতারের কথা ভাবুন একটু, তাদের শক্তিটা কেমন বোঝার চেষ্টা করুন। বেদান উদ্ধরতে জগন্তি বহতে ভূগোলম উদ্বিভ্রতে দৈত্যম ধারয়তে বলিম ছলয়তে ক্ষত্রক্ষয়ম উর্বতে ঔলস্তম জয়তে হলম কলয়তে কারুণ্য মাতঙ্গতে ম্লেচ্ছান মূর্ছয়তে দশকৃতকৃতে কৃষ্ণায় তুভ্যং নমঃ। মানে প্রথম অবতার মৎস্য অবতার প্রলয় একেবারে চারিদিক জলরাশি সব হচ্ছে যেন ভেসে যাচ্ছে, তখন মৎস্য রূপ ধরে ভগবান অবতার হয়ে এসে বেদ সমূহ উদ্ধার করলেন। বেদ মানে হচ্ছে জ্ঞান রাশি, জ্ঞান না থাকলে সবই তো ধ্বংস। বেদান উদ্ধারতে জ্ঞান রাশিকে তিনি উদ্ধার করলেন, রক্ষা করলেন মৎস্যাবতার। আর যত দিন যাচ্ছে ভগবানের শক্তি বাড়ছে, মৎস্য হচ্ছে জলে থাকে। এরপরে দেখুন কুড়মাবতার, জলেও থাকতে পারে ডাঙায়ও থাকতে পারে, তাই না? তাহলে এরও এভলিউশন হচ্ছে, তাই না? উদ্বর্তন শক্তি বাড়ছে। বেদান উদ্ধারতে পারে জগন্তি বহতে, জগৎকে বহন করেছেন ওই কুড়মাবতার, তার পৃষ্ঠের মধ্যে জগৎকে ধারণ করে। তারপরে দেখুন জগন্তি বলতে ভূগোলম উদ্বিভ্রতে, ভূগোলম পৃথিবীকে উদ্বিভ্রতে সুরের মধ্যে করে রক্ষা করেছেন বরাহ অবধ। তাহলে দেখুন প্রথমে মৎস্য, তার চাইতে শক্তি বেশি কুর্ম সে জলের স্থলে থাকে, তারপরে বরাহ মানে স্থলে আরো শক্তি বেড়েছে, বরাহের শক্তি আরো বেশি। তাহলে বেদান উদ্ধারতে জগন্তি বহতে ভূগোলম উদ্বিভ্রতে দৈত্যম দারয়তে, এই হিরণ্যকশিপুর কথা এসেছিল, হিরণ্যকশিপুর দৈত্যকে তিনি নাশ করলেন। কি কি রূপ ধরলেন? নৃসিংহ ভগবান। নৃসিংহ ভগবানের কি প্রচন্ড শক্তি, ভগবান সর্বব্যাপী। ওই প্রহ্লাদ বলে যে তোমার ভগবান বিষ্ণু কোথায় আছেন? সর্বত্র আছেন, এই স্তম্ভের মধ্যে আছেন, হ্যাঁ এখানেও আছেন। এই কথা সত্য করার জন্য যেই স্তম্ভে আঘাত করেছে সেখান থেকে ন মৃগম ন মানুষম, স্তম্ভে সভায়ম ন মৃগম ন মানুষম। দেখুন এখানে মানুষ নয় পশুও নয়, খানিকটা মানুষ আবার খানিকটা সিংহ, তাই না? তাহলে বরাহের চাইতে এই যে ন মৃগম ন মানুষম নৃসিংহ, তার শক্তি আরো বেশি। তার শক্তি কেমন? ওই ধ্যান মন্ত্রটা যদি উচ্চারণ করেন, গর্জন্তম গর্জয়ন্তম নিজভুজপটলম স্ফোটয়ন্তম হটন্তম রূপ্যন্তম তাপয়ন্তম দিবিভুবিদিজম ক্ষেপয়ন্তম ক্ষিপন্তম ক্রন্দন্তম রোষয়ন্তম দিশি দিশি সততম সংহরন্তম ভরন্তম ঘূর্ণন্তম শরনিকর্ষতে দিব্য সিংহম নমামি। ইতো নৃসিংহ পরতো নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ বহিন নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহমাদিম পুরুষম ভজামি। যেদিকে তাকাচ্ছে সব জায়গায় তিনি রয়েছেন, প্রচন্ড শক্তি নিয়ে আছেন, ভক্তকে রক্ষা করার জন্য আছেন। এই নৃসিংহ ভগবানের ধ্যান করলে আর কখনো আমাদের মধ্যে মৃত্যু ভয় আসবে, ঠিক কিনা বলুন? প্রচন্ড শক্তি। তাহলে তাহলে বেদান উদ্ধারতে জগন্তি বহতে ভূগোলম উদ্বিভ্রতে দৈত্যম দারয়তে বলিম ছলয়তে, আস্তে আস্তে নমৃগণ্য মানুষম বলি রাজাকে, হ্যাঁ বামন অবতার খর্বাকৃতি, তখন পূর্ণাঙ্গ রূপ হয়নি বামন অবতার। তারপরে হচ্ছে বেদান উদ্ধারতে জগন্তি বহতে ভূগোলম উদ্বিভ্রতে দৈত্যম দারয়তে বলি, হ্যাঁ ভূগোলম উদ্ভিদ দৈত্যম দারয়তে বলিম ছলয়তে ক্ষত্রক্ষয়ম কুরুবতে পরশুরাম, তাই না? ক্ষত্রিয় নিধন করলেন, ক্ষত্রিয়রা ধ্বংস করছিল তাদেরকে শায়েস্তা করলেন, প্রচন্ড শক্তি। কিন্তু দেখুন তার মধ্যে উগ্রতা আছে, এখনো পূর্ণাঙ্গ মনুষ্যত্ব আসেনি, সেখানে ওই জন্য একটা উগ্রতা। তারপরে হচ্ছে পৌলস্তম জয়তে, পৌলস্তম জয়তে মানে রাম অবতার রূপে তিনি একদম পুরুষোত্তম ভগবান, রামের শক্তি কেমন আগেই বলেছি। আর তিনি সকলকে আশ্রয় দিচ্ছেন,
সকৃদেব প্রপন্নায় তবহমস্মিতি যাচতে অভয়ম সর্বভূতে বদলামি এতদ ব্রতম। তিনি ব্রত নিয়ে আসছেন সবাইকে আশ্রয় দেবে, তাই না? এই যে শক্তি, তাহলে পৌরস্তম জলতে হলম কলয়াতে, মানে হলধারী মানে বদল, হলম কলয়াতে কারুণ্য মতান্নতে বুদ্ধ ভগবান করুণামূর্তি। আচ্ছা কোনটা শক্তি বেশি, ধ্বংস করার শক্তি বেশি না রক্ষা করার শক্তি বেশি? ওই যে দেবদত্ত এসে হত্যা করছে হাঁসটাকে, তিনি এসে রক্ষা করছেন, আর বুদ্ধ ভগবানের কিরকম শক্তি দেখুন। এই আসন করে বসলাম, যতক্ষণ পর্যন্ত বৌদ্ধিক জ্ঞান লাভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি উঠব না, শরীরটা পচে যাক গলে যাক চূর্ণ বিচূর্ণ হয়ে যাক এই বুদ্ধ। আর এখনকার দিনে ম্লেচ্ছান মূর্ছয়তে, ম্লেচ্ছ শক্তির জয় হবে, যখন শুরু হয়ে গেছে ঠাকুরের আবির্ভাবের মধ্য দিয়ে আমরা পাশ্চাত্য জগৎকে ম্লেচ্ছ শক্তি বলছি। তো এই জড়বাদ, জড়বাদের উপরে এবারে কিন্তু চৈতন্য অস্ত্র এসে গেছে ঠাকুরের। এই সমস্ত অবতারদের সমস্ত অবতার ও বরিষ্ঠায় শ্রীরাম কৃষ্ণ, যিনি রাম যিনি কৃষ্ণ, আপনার নাটকে ঠাকুরকে যেভাবে অভিনয়ে দেখেন সেরকম ঠাকুর নন। মাস্টারমশাই বলছেন তিনি যখন পাদচারণা করতেন দক্ষিণেশ্বরের ওই চত্বরে, সেখানে সিংহের মতন তার পাদকে, স্বামীজি শ্রীরামকৃষ্ণের সম্বন্ধে কি লিখছেন না, শক্তি সমুদ্র সমুত্তরঙ্গ দর্শিত প্রেম বিজৃঙ্গিত রঙ্গ সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম যামি গুরুং শরণম ভব বৈদ্য অদ্বয় তত্ত্ব সমাহিত চিত্তম প্রজ্জ্বল ভক্তি পটাবৃত বৃত্তম কর্ম কলেবরম অদ্ভুত চেষ্টম যামি গুরুং শরণম ভব বৈদ্য। এই সংশয় রাক্ষস কেউ কাউকে বিশ্বাস করছি না, শুধু দিন যাপনে শুধু প্রাণ ধারণে গ্লানি এসব নিয়ে চলছে, সেই জায়গা থেকে শক্তির একেবারে সমষ্টি সেইটা হয়ে এসছে মায়া সাধনা করে। জগন্মাতার শক্তি কেমন, কেন উপমা ভগবত পরাক্রমস রূপঞ্চ শত্রু ভয়কার ইতিহারি পুত্র চিত্তে কৃপা সমর নিষ্ঠুরতা চ দৃষ্টা তৈব দেবী বরদে ভুবনাথে। জগন্মাতার সন্তান চন্দ্র শক্তি। আর স্বামীজি কিভাবে বলছেন, বলছেন সারা জীবন তুমি শুধু কেঁদে যাবে, কিন্নাম রোদিশি সকে তৈ সর্বশক্তি আমন্ত্রস্য ভগবান ভগতম স্বরূপম ত্রৈলোক্যমে তদখিলম তব পাদমূলে আত্মৈবহি প্রভবতে ন জড় কদাচিৎ। আমরা জড় নই, ঠাকুর আমাদের আশীর্বাদ করেছেন আমরা চৈতন্য স্বরূপ। আমরা কাঁদবো কেন, কাঁদতে থাকলে সারা জীবন একা একা কাঁদতে হবে, বন্ধু এসে বলবে তো দুঃখের দিনে থাকতে বললে ভালো হতো, কিন্তু কিছু মনে করবি না, খুব জরুরি কাজ। কিন্তু সেই বন্ধু যদি দেখে আপনি আনন্দ করছেন না, রইল করে আমার বাড়ির কাজ, তোমার আনন্দ ছেড়ে আমি যাবো না, সেজন্য এটাই সত্য, উইপ অ্যান্ড ইউ উইপ অ্যালোন, লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভস উইথ ইউ। আমরা আনন্দের সন্তোষ না আমরা থাকবো, কান্নাকাটি করবো কেন, ঠিক না? কাঁদতে থাকলে সারা জীবন কেঁদেই যেতে হবে, এইটা হচ্ছে শক্তি আসবে। সংসার সিন্ধো তরণে স্তুপায় যে নৈব জাতায়তয়স্য পারম তমেব মার্গম তব নির্দিশামি। তোমাকে সেই পথ বলছি যেই পথ অবলম্বন করলে তুমি ভবসমুদ্র অতিক্রম করে জীবনকে তুমি ধন্য করতে পারবে, তুমি বলতে পারবে ধন্যোহম কৃতকৃত্তোহম বিমুক্তোহম ভবগ্রহ নিত্যানন্দ স্বরূপোহম পূর্ণোহম তদনুগ্রহ। ঠাকুরকে এইভাবে এই দৃষ্টিতে দেখলে দেখবেন আমাদের তামসিকতা সেটা ঘুচে গিয়ে রাজসিক, রাজসিক দৈবী ভাব এটা আসবে, আমাদের নিজেদের শান্তি, ধর্মের উত্থান, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই অবতারের শক্তি আমাদের নারী একবার টান, এগুলো এই শক্তিদায়ী ভাবনাগুলো আমাদের পুত্র কন্যা নাতিপুত্রদের শেখাতে হবে। আমি ইদানিং এই কথাগুলি বেশি বলছি, ঠাকুর মানে ওই হাঁটতে পারছেন না চলতে পারছেন না এরকম না, শক্তি সমুদ্র সমুদ্রঙ্গ দর্শিত প্রেম বিজৃম্ভিত রঙ্গ সংশয় রাক্ষস নাশ মহাস্ত্র কামাশু কাঞ্চনাশু হৃদয় বধ করবেন কি ওই চৈতন্য। ভালো থাকবেন সবাই, এই শক্তি আমরা যেন লাভ করতে পারি এটি কামনা, এটাই নবযুগ ধর্ম ঠাকুরের কাছে আমার আজকের এই ভাবনা।
জয় মহারাজ।